একটা লোক আমাকে ল্যাং মারলো, ঠিক আছে, মীর কাসেমকে ল্যাংই শুধু মারলো না, দল থেকেই তাড়ালো। তারপরে বিনয় বর্মন তার ঘাড়ে চেপে বসলো, তাকে দল থেকে চার তাড়ালো। বিনয়ের পরে কে আসলো? বিনয়ের পরে ও উনি নিজেই আসলেন, ঠাকুর নিজেই বসলেন আসনে, বসে তো এক এক একুশিয়া ঠাকুর, সে ঠাকুর একুশিয়া চলি গেল। গিরেন বাবু আসলেন, ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ, ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ, সবাইকে বিশ্বাস করে চলতে থাকলেন। এই চলতে যে কখন যে খালি ঘোষকার ডাঙাটা বাকি রয়েছে। এবং ১৯-এর যখন লোকসভা নির্বাচন এলো, তার আগেই মমতা ব্যানার্জি এবং দল পরেশ অধিকারীকে দলে যোগদান করালেন, এবং যখন প্রার্থী হয় তখন তারা ওখান থেকেই পরেশ অধিকারীকে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দিলেন এবং ঘোষণা করলেন। আমরা বলেছিলাম আপনারা যাকে প্রার্থী দিবেন তার হয়ে আমরা কাজ করব। আমরা কাজ করছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের দলানি দাও, নবান্ন রানী দাও, এলে কবার লাগছে, বলে ঠাকুরক বলে খাওয়া হবে কে? ঠাকুর যদি সন্তুষ্ট না হয় তাহলে বলে পঞ্চায়েতের টিকিট পাবে না, পঞ্চায়েত সমিতির টিকিট পাবে না, জেলা পরিষদের টিকিট পাবে না, দলটা করির পাবে না, বুথ সভাপতি থাকির পাবে না, অঞ্চল সভাপতি থাকির পাবে না, ব্লক সভাপতি থাকির পাবে না, জেলায় কোনো গুরুত্ব পারে না। কৃষক সংগঠন দেশের একটা বড় অংশের মানুষ কৃষির সাথে যুক্ত, তাদের বাদ দিয়ে যে নির্বাচনে জয়লাভ করা যায় না, পাঞ্জাবের যে কৃষক আন্দোলন, পাঞ্জাবের কৃষকরা সেটা বুঝিয়ে দিয়েছে বিজেপিকে, হাড়ে হাড়ে টের পেয়েছে। সেখানে বিজেপি খাতা খুলতে পারেনি, সেখানে বিজেপির বিরুদ্ধে ভোট হয়েছে, খ্যাত দিয়ে তাহলে ওই ঘর বলে মরে জায়গা নাই, মরে জায়গা নেই, বাল কথা ঠিক আছে, গাছের তলো থোক, বাজারের দোকানও থোক, কোনোটা না কোনোটা থাকি দিব। পেমেন্ট ডাঙা ওটি ইফতার পার্টি হয়েছে, আমরা হেরেছিলাম, কিন্তু বাকি ৮টা সিট জিতে কুচবিহারে আমরা রেকর্ড করেছিলাম। কংগ্রেস আমলে ৭টা সিট জেতার রেকর্ড ছিল, কিন্তু সেটাও টপকে ভেঙে আমরা ৯-৮ করতে পেরেছিলাম, ৮টা সিট। জগদীশ বলছিল আমরা যখন পার্লামেন্টে বিধানসভায় যেতাম প্রায় একই দিনে রওনা হতাম, আমাদের এসি সিটগুলো, আমরা একজন ক্ষমতালোভী মানুষ, দলকে দলের ভালোবাসা দলের প্রতি না দেখে তারা নিজের ভাগ্যকে ঘোরানোর জন্য, নিজের নিজেকে ক্ষমতায় আনার জন্য দলকে পিছন থেকে ছুরি মারলেন। এবং ৮টা বিধানসভায় যেখানে আমরা জেতা ছিলাম মাত্র ২টায় আমরা দেখলাম জিতলাম, একটা জগদীশ আর একটা হিতেনবাবু শীতলকুচিতে, আর আমরা ৭টা বিধানসভায় পিছিয়ে পড়লাম। তো কত ভোটে পিছিয়ে পড়লাম? ২%। জননেতার কথা এটা গিরিন্দা ভালো বলতে পারবে, আমি আশা করছি গিরিন্দা বলবে। জননেতার কথার তাৎপর্যটা কি? আমরা তো মনে করি এ রাজ্যে একটাই জননেত্রী আছে যিনি দেশ নেত্রীও বটে, তার নাম মমতা ব্যানার্জি। তারপরে আর কেউ জননেতা বলে হয় না, শুধু বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি, রাজস্থান, গুজরাট, সারা ভারতবর্ষে এই মুহূর্তে যে জনপ্রিয় মুখটা, সব থেকে জনপ্রিয় নেত্রী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জী।